প্রণব বর্ধন আর শিবনাথ সরকার এশিয়ান গেমসের কন্ট্রাক্ট ব্রিজে সোনা দুই বাঙালির হাত ধরে সোনালি সাফল্যের উচ্ছ্বাসে উৎসবের আনন্দে মিলেমিশে গেল কলকাতার হাওড়া সন্তোষপুরের প্রণব বর্ধনের বাড়িতে এখন উৎসবের আমেজ ফাইনাল চলাকালীন এক একটা মুহূর্ত কেটেছে টেনশনে প্রবল স্নায়ুর চাপে ভুগেছেন তার স্ত্রী কন্যা দুজনেই তবে প্রণব শিবনাথের একসঙ্গে জুটি মেথে খেলার অভিজ্ঞতাই ফল দিল বলছেন প্রনুব কন্যা আমি পুরো টিমকেই এই ব্যাপারে কনগ্রাচুলেট করতে চাই আর অবশ্যই বাবার মানে শিবনাথ দে সরকার আমি কাকু ডাকি তারা তো খুব প্র্যাকটিস করতো মানে অনেক টেস্ট ট্রায়াল টুর্নামেন্টস হয়েছে মানে হ্যাঁ ইটস ইটস টু অফ দ্যাম বাট অলসো দ্য এন্টায়ার টিম লাইক আগামী পাঁচই সেপ্টেম্বর প্রণবের শ্রী রুমাবর্ধনের জন্মদিন জন্মদিনের আগাম উপহার পেয়ে গেলেন জানিয়েছেন তিনি জন্মদিনের আগাম গিফট তো হলোই আমার সেদিন স্কুলে আমাদের প্রোগ্রাম থাকে টিচার্স ডে তো প্রত্যেকবারই টিচার্স ডের দিন ও একটুখানি ও একা থাকে বাড়িতে কোনো বছর খেলা থাকলে বাইরে যায় তো সবসময় বলে তুমি আসতে এত দেরি করো প্রোগ্রাম সেরে এ মানে এবার তো সেটাও মানে চার তারিখ তো বেরিয়ে যাচ্ছে অবভিয়াসলি ওটা তো আমার কাছে একটা বিশাল গিফট এদিন প্রণবের বাড়ি আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মিষ্টি ও ফুলের তোরা উপহার দেন পরিবারকে এটা তো প্রথম বছর ইন্ট্রোডিউস হলো আর প্রথম বছর পদ দেখানো মানেই তো বাংলা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পদ দেখাচ্ছে তেমনি আজকে ব্রিজ কম্পিটিশনেও বাংলায় ভারতবর্ষকে পদক তুলে দিয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে আমরা টালিগঞ্জের এবং যাদবপুরের বারো জন কাউন্সিলরকে নিয়ে আমি এসেছি এটা আমাদের যাদবপুরের গর্ব বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব আমরা সেই আনন্দ শেয়ার করতে এসেছি এশিয়ান গেমসে যাওয়ার আগে অঙ্গীকার ছিল সোনা নিয়ে ফিরবেন কথা রেখেছেন শিবনাথ সরকার প্রনববন্ধনের সঙ্গে জুটি মেধে কন্ট্রাক্ট ব্রিজে তার শোনা যাওয়ার খবর পা মাত্রই হাওড়ায় তার বাড়িতে উচ্ছাসের সুনামি উৎসবে মেতে উঠলেন পাড়া প্রতিবেশীরা এই ডকটাতে হচ্ছে আমাদের আড্ডা হ্যাঁ আমরা ছোটবেলা থেকে কাচ্চুর বন্ধু আমাদের এই কাচ্চুরেই জয়েতে আমরা খুব খুশি জোনা সোনা জয় পর অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার টুইট এশিয়ান গেমস শেষ দিনে ভারতীয় প্রতিনিধিদের দর্শনীয় সাফল্য বক্সিং এর উনপঞ্চাশ কেজিতে সোনা জয়ের জন্য অমিত পাঙ্গালের পাশাপাশি ব্রিজের টিম বিভাগে সোনা জন্য প্রণব বর্ধন ও শিবনাথ সরকারকে অভিনন্দন সাবাস এশিয়ান গেমস এর একই ইভেন্টে দুটি পদকে নিয়ে এসেছেন চাঁদ বাঙালি শনিবার সোনাজয় প্রণব বর্ধন ও শিবনাথ সরকারের এর আগে মেইন টিম ইভেন্টে ব্রোঞ্জ ছিলেন আরও দুই বাঙালি সুমিত মুখোপাধ্যায় ও দেবব্রত মজুমদার এবার কি বদলাবে বাংলার ব্রিজ ভবিষ্যৎ রক্তিম ঘোষ ও সুনীত হালদার রিপোর্ট এবিপি আনন্দ